ভারত জুড়ে নাশকতার ছক। এই অভিযোগে 6 অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট এনআইএ। আইএস জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে দেশজোড়া নাশকতার ছক কষেছিল এই 6 অভিযুক্ত। চার্জশিটের দাবি এনআইএর। তবে সিদ্দিকী, জুলফিকার আলী, সার্জিল শেখ, আফিক আতিফ, জুবেইর শেখ এবং আদনালী সরকার, এই 6 অভিযুক্তের বিরুদ্ধে 400 পাতার চার্জশিট এনআইএর। দেশ জুড়ে নাশকতার ছক কষেছিল 6 জন। এই অভিযোগ তুলেছে জাতীয় তদন্তকারী সংস্থা। আইএস জঙ্গি যোগে এই অভিযুক্তদের বিরুদ্ধে দাখিল এনআইএ চার্জশিটে 16 জন গোপন সাক্ষীর নামও উল্লেখ রয়েছে। এনআইএ বলেছে এই 6 জনের সঙ্গে আইএস জঙ্গি যোগ রয়েছে। মানুষের মনে ভয়, ভীতি ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে দেশের ধর্ম নিরপেক্ষতা, সুরক্ষা এবং সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছিল। ধৃতদের মধ্যে 2 জনের থেকেই আইএস অনুমোদিত একাধিক পুস্তিকা উদ্ধার হয়েছে। আইএস সন্দেহভাজন যোগে চলতি বছর জুলাইয়ে এক যোগে মহারাষ্ট্রের একাধিক জায়গায় অভিযান চালায় এনআইএ। সেই অভিযানের সূত্র ধরেই গ্রেফতার 6 অভিযুক্ত। নাশকতার পরিকল্পনা কার্যকর করতে তহবিল সংগ্রহ শুরু করেছিল অভিযুক্তরা। রীতিমতো প্রেস বিবৃতি জারি করে দাবি এনআইএ। সূত্রের খবর, 28 জুন 2023 একটি মামলা দায়ের করে তদন্তে নামে এনআইএ। গোয়েন্দা সূত্র ধরে জাতীয় তদন্তকারী সংস্থা খোঁজ পায় তাবিস সিদ্দিকীর। তাকে জেরা করে বাকি 5 জনকে জালে তোলে জাতীয় তদন্তকারী সংস্থা, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে একাধিক ইমেল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছিল অভিযুক্তরা। দেশের মধ্যে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ছড়িয়ে দিতে তাদের উদ্বুদ্ধও করত। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।